পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডুবডি চেকপোস্টে সোমবার রাতে যে হাঙ্গামার ঘটনা ঘটেছিল তা নিয়ে এবার রাজনৈতিক রং লাগতে শুরু করল। সোমবার পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে সেখানে পুলিশ চেকপোস্টে হামলা চালানোর অভিযোগ ওঠে বেশ কিছু উত্তেজিত জনতার বিরুদ্ধে। পুলিশের গাড়ি ভাঙচুর করা থেকে শুরু করে বেশ কয়েকটি বাইকে ভাঙচুর করা হয় এবং কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হয়। সেই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এবং তিনি পুলিশকে কার্যত দলদাস বলে অভিহিত করেছেন। তার দাবি, পুলিশের দোষেই এমন ধরনের দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিয়েও সরব হয়েছেন বিধায়ক। তিনি জানিয়েছেন, ভুল মানুষজনদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। উল্টো দিকে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন যে বিধায়কের এই পরিদর্শনকে নোংরা রাজনীতি বলেই অভিহিত করছেন। তৃণমূল নেতাদের মতে উনি রাজনীতি করতে আসছেন এখানে, বিষয়টি মর্মান্তিক দুর্ঘটনা, কিন্তু তা নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং ঘটনার সঠিক তদন্তের দাবি করেন। এখন আমি বলি, বিধায়ককে অন্য সময় দেখা যায় না। বিধায়ক যে দলটা করেন ওই দলটা হলো সাম্প্রদায়িক দল। কালকে একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটেছে। হ্যাঁ, ছেলেটা চিকিৎসাধীন আমরা যেটুকু খবর পেয়েছি, আর বিধায়ক এটাকে রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করছে, এলাকায় ঢুকে নিয়ে নোংরা রাজনীতি করছে। না, আমরাও সঠিক তদন্ত দাবি আমরাও করছি। পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করবে, পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করবে। একটা সময়ের পক্ষে খারাপ, আর আগামী দিনে যেন না ঘটে তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব এবং সমাজের সমস্ত মানুষের কাছে অনুরোধ করব যে আপনি এইরকম যেমন ঘটা। সকালে একটা ছেলে মারা গেছে, আমি ছুটে আসলাম, ভাই কী ব্যাপার? বিকালে হয়তো পাড়ার ছেলে কোনো মারা যাবে, পাড়ার লোক জমা হবেই, আশেপাশে সব লোক জমা, একটা উত্তেজনা হবেই যে ভাই ছেলেটা কেন মারা গেল। এটা দলদাস পরিণীত পুলিশ, দলদাস পরিণীত সিবিপিপি, এদের কাণ্ডর জন্য এই ঘটনাটা হলো। এরা যেখানে এখানে আপনি দেখবেন, রামনগরের লোককে জিজ্ঞাসা করুন, এখানে কোনো লোক থাকে না, সবসময় ওখানে টাকা কালেকশনের জন্য সিবিপিপি পুলিশ দাঁড়িয়ে থাকে। এখানে বালুচর মাফিয়া, কয়লা চর, প্রস্টিটিউশন, এটা আড্ডা বানিয়ে রেখেছে। বালুচর ওই পিছনে ঘাট থাকে, ডেলি বালু চুরি হচ্ছে 40টা ডাম্পার করে, এইসব পুলিশ দেখবে নাই। একটা বাড়িতে পাড়ার ছেলেগুলো এসেছে, পাড়াতে পুরো হামলা, রাত্রেবেলায় মহিলাগুলো পাড়াতে, এখন দেখলাম একটাও ছেলে নেই, পুরো পাড়া আতঙ্কে আছে। এই ডিবুডি বাউরিপাড়া, ডিবুডি বাউরিপাড়া, তো ডিবুডি বাউরিপাড়ার এই অবস্থা, রায়পাড়া বাউরিপাড়া, ওদেরকে ফোন করে যাদের ভালোবাসা আছে ডাকলো, ওদেরকে তুলে নিয়ে গেল। এইভাবে করা পুলিশের উচিত হয়নি। যে সিসিটিভি ক্যামেরা আছে, যারা করেছে, ইউ ক্যান সি ইন দ্য সিসিটিভি ফুটেজ ক্যামেরা, আপনি এইভাবে কাউকে তুলে নিয়ে যেতে পারেন না। খানাপূর্তির জন্য আমরা ঠিক করেছি, সেই জন্য চারজনকে তুলে নিয়ে ভর্তি করেছে, আবার নিয়ে গিয়ে কোর্টে প্রডিউস করবে। যে বৈরাগত, ও এখানে এসেছিল নিজের বন্ধুর বাড়িতে, সে গিরিডির ছেলে, সে এখানে এসেছিল মোড়ে, দেখে ঝামেলা হচ্ছে, ওকে তুলে, যখন পুলিশ ঝামেলা হবে যাকে পাবে চারজনকে তুলে নিয়ে খানাপূর্তি করতেই হবে, ওই খানাপূর্তি করেছে। কিন্তু শুধু তো তাই নয়, পুলিশের ক্যাম্প ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এগুলো তো একটা সরকারি সম্পত্তি। যারা করেছে ওদেরকে আটক করো, আমি তো ওটা বলছি না, যারা করেছে ওদেরকে আটক করা হোক, ওদেরকে কে, সিসিটিভি ক্যামেরা আছে, পুলিশ চোখে দেখতে পাচ্ছে, তারপরে যাকে পায়নি তাকে ধরে নিয়ে যাওয়াটা কি যুক্তি? দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গেল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।